রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন। দেশের মোট 8টি রাজ্যে 71 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভারতের বিশাল সংখ্যক ভোটার। ভোট দিতে যাওয়ার আগে ও পরে চোখ রাখুন এএনএম নিউজের পর্দায়। দেখুন বিশেষ নিবেদন দরবারে দিল্লি। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে সবঙ্গে কর্মী সভা। শনিবার সবঙ্গের মোহার, বিষ্ণুপুর, রুইনার, নাঙ্গল কাটা সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন দীপক অধিকারী। তিনি জনগণকে আবেদন করেন এই ধর্মের রাজনীতি থেকে বেরোতে হবে। তিনি আরও বলেন, রাজনীতি হোক উন্নয়ন নিয়ে। পশ্চিমবঙ্গে 29 এপ্রিল চতুর্থ পর্বে 8টি লোকসভা আসনে ভোট হবে। মোট 9804টি ভোটদান কেন্দ্রের মধ্যে 9685টি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 98.4% ভোটদান কেন্দ্রেই পাহারা দেবে তারা। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর 88টি কুইক রেসপন্স টিমও তৈরি থাকবে। কলকাতা শিশুমঙ্গল হাসপাতালে চাঞ্চল্য। কর্তব্যরত অবস্থায় সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ। অভিযুক্ত ডাক্তার কৌশিকের বিরুদ্ধে মদ্যপানের মতো মারাত্মক অভিযোগ ওঠে। ব্রেন স্ট্রোক হওয়ার পর 1 ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে রইল 7 বছরের শিশু। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ। তাপমাত্রার ভ্রুকুটি বাড়ছে প্রতিদিন, গরমে হাঁসফাঁস অবস্থা। তাপমাত্রা আরও বাড়বে আগামী দিনে। অন্যদিকে দক্ষিণে বার্তা সাইক্লোনের, বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্তের প্রভাবে শ্রীলঙ্কায় 150 থেকে 170 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে সাইক্লোন। গরমে তাপদাহ শুরু হতেই বাজারে গ্রীষ্মকালীন সবজির চড়া দাম। লোকসভা ভোট শেষ হতে না হতেই রায়গঞ্জ কালিয়াগঞ্জের বিভিন্ন বাজারে কাঁচা সবজির দাম আচমকাই কিছুটা বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়তে শুরু করেছে। এভাবে আনাজপাতির দাম বৃদ্ধিতে ক্রেতার সংযত হয়ে হাটবাজার করছেন। শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদীদের তাণ্ডব অব্যাহত। এবার একদল সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় শ্রীলঙ্কা পুলিশের। তার জেরেই মৃত্যু হয় 15 জনের। বাজারে আসতে চলেছে নতুন 20 টাকার নোট। আরবিআইও এ বিষয়ে সংকেত দিয়েছেন। এদিন সেন্ট্রাল ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে হলদেটে রঙের হবে এই নোট। টাকার একদিকে থাকবে সদাহাস্য মহাত্মা গান্ধীর ছবি এবং অন্যদিকে থাকবে ইলোরা গুহাচিত্রের ছবি। এছাড়াও আরবিআই গভর্নরের সইও, পাশাপাশি থাকবে স্বচ্ছ ভারত অভিযানের লোগো। চর্চিত অভিনেত্রী তনুশ্রী দত্তের বলিউডের সফর খুব একটা ভালো না গেলেও বোন ঈশিতা দত্ত গুটি গুটি পায়ে বেশ ভালোই এগিয়ে চলেছেন চলচ্চিত্রের এই রঙিন পথে। ফিল্ম নয়, ধারাবাহিকের হাত ধরে প্রথম গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের যাত্রা শুরু করেন অভিনেত্রী। সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করার পর শেষমেশ বলিউডের ছোট থেকে বড় একাধিক ফিল্মে নিজের অভিনয়ের চিহ্ন ফেলে যান এই অভিনেত্রী। এদিন মুম্বাইয়ে আয়োজিত এক ফ্যাশন ইভেন্টে শো স্টপার হয়ে এসে আবারও টেলিভিশনের ধারাবাহিকে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী ঈশিতা দত্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে বড়সড় জয় পেল লিভারপুল। সৌজন্যে সালা ও মানে দুরন্ত জোড়া গোল। এদিন মোহাম্মদ সালা ও সাদিও মানে জোড়া গোলের সুবাদে হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দিয়ে লিগের শীর্ষস্থানে ফিরল লিভারপুল। অ্যানফিল্ডের অবনমন পাওয়া দলটিকে 5-0 গোলে উড়িয়ে দেয় ক্লপের দল। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।